तुम्हारा भैया तुम्हारा नाम की भैया नाम की ओके সবাই আসছে তাহলে শুরু করি। দেখুন তাহলে ওভারঅল যে ক্লাস থেকে আমরা যেটি পেলাম যে আমরা কি কি শিখব সেটি হচ্ছে আমি ওই স্লাইড শুরু থেকে একটু দেখাই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ইমেল মার্কেটিং শিখব। হ্যাঁ ভাই শোনা যায় না? জি জি শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি ভাই। ওকে জি জি তাহলে আমি একটু দেখুন আমি আপনাদেরকে একটু এটাকে বড় করে দেখাই। হ্যাঁ কাইন্ডলি একটু আপনারা মানে মাইক্রোফোনটা একটু মিউট করবেন। আমি বলে দিচ্ছি তাহলে আজকে দুইবার মিটিং এডিটি কাটলো বাট আমাদের ক্লাস চলাকালীন সময় একবারই কাটবে 14 মিনিটস পরে। আজকে ক্লাসটি আমরা ক্লাস টাইম থেকে অনেকক্ষণ বেশি সময় নিয়েছি এবং শুরু থেকে আমরা 15 মিনিট লেট করে শুরু করেছি সো দ্যাট আমাদের মিটিং এডিটি দুইবার কাটছে এবং এবার কাটলে আমরা আর কানেক্ট করব না। ওকে তাহলে দেখুন আমি যেটি আপনাদেরকে ওভারঅল বলতে চাচ্ছি সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ আমরা যে বিষয়গুলি এই কোর্সে শিখব ইমেল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং এন্ড এসইও। এখন আমি আমার আরেকটি স্ক্রিন শেয়ার করতেছি মোটামুটি ক্লাসের ওভারঅল ওভারভিউ এটি ছিল। আমি আপনাদেরকে যেটি এখন দেখাবো সেটি হচ্ছে যে এই যে আমি ফাইবারের কথা বললাম যে ইমেল মার্কেটিং করব ইমেল মার্কেটিং করে আসলে যে টাকা ইনকাম করা যায় কিনা সেটি আমি আপনাদেরকে দেখাবো। আর নেক্সট ক্লাসে আই হোপ নেক্সট ক্লাসে অবশ্যই আমার মনির ভাই তারেক ভাই আমাদের যারা যাদের প্রোফাইল আছে আমরা যে অনলাইন থেকে আর্ন করতেছি সেই প্রোফাইলের অ্যাকাউন্টের স্ক্রিনশট অথবা ব্যাকএন্ড থেকে আমি আপনাদের সাথে সেই আর্নিং প্রুফটা শেয়ার করব। যদিও এটি মানে বরাবরের মতো কোনো ফ্রিল্যান্সারই শেয়ার করে না বাট যদি পসিবল হয় আমি তারেক ভাই এবং মনির ভাইকে রিকোয়েস্ট করব যদি তারা মানে যদি পসিবল হয় তারা শেয়ার করবে যদিও আমরা এক একজন দুইটা করে অ্যাকাউন্ট মেনটেন করি মানে তার ইচ্ছা মতো যে কোনো আইডিটি সে শেয়ার করতে পারে। তো আমি হচ্ছে আজকে আপনাদের সাথে আমার নিজের নতুন একটি আইডি আছে আমি যে আইডিটি শুধুমাত্র আপনাদেরকে কোর্স করাবো বলেই একটা নতুন আইডি ক্রিয়েট করেছি fiverr.com এ এবং ইতিমধ্যে সেই প্রোফাইলে কয়েকটি কাজ আমি করেছি সেই প্রোফাইলটি আমি আপনাদেরকে দেখাবো। আমার যে রিয়েল প্রোফাইলটি আছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বিকজ অফ আপনি যখন একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন তখন আপনিও বুঝবেন যে আপনার অ্যাকাউন্টের বেশ কিছু সিকিউরিটি রয়েছে। আপনি যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন সেই লগ ইন অবস্থায় আপনার অ্যাকাউন্টের যদি কারোর সাথে আপনি শেয়ার করতে চান সেই অ্যাকাউন্টের আপনার আইডি শো করবে ইউজার আইডি শো করবে আপনার গিগের যে কন্টেন্ট গুলি আছে আপনি যে কিওয়ার্ড কিওয়ার্ড এখানে শেয়ার করেছেন বা কিওয়ার্ড গুলি ইউজ করেছেন সেইগুলি শো করবে আপনার প্রোফাইলের যে কি বলে এটাকে স্ট্যাটাস রয়েছে সেটি শো করবে সো দ্যাট এই ইনফরমেশন গুলি অন্য কেউ নিয়ে যদি সে মোটামুটি মানের হ্যাকার হয়ে থাকে তাহলে আপনার আমার অ্যাকাউন্টটি খুব সহজে হ্যাকার হ্যাক করে নিতে পারে যদি মোটামুটি মানের বা ভালো মানের হ্যাকার হয়ে থাকে। সো দ্যাট এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আপনি ইউজ করেন সেই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি লগ ইন করার পরে আপনার যে ব্যাক এন্ডে সেটিংস অপশনগুলি আছে সেই সেটিংস অপশনটি যদি আপনি আমাকে দেখান যে আপনার ইউজার আইডি কোনটি ইউজ করেছেন আপনার মেইল আইডি কোনটি ইউজ করেছেন আপনার ফোন নাম্বার কোনটি ইউজ করেছেন আপনার সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সার কি দিয়েছেন সেই অপশনগুলি যদি আপনি আমাকে দেখান আপনি অ্যাকাউন্টটি লগ ইন করার পরে যদি সেই সেটিং এর অপশনটা আমাকে দেখান তাহলে কিন্তু মানে
আপনি ধরে নেন যে মোটামুটি নেক্সট উইকের মধ্যে আপনার অ্যাকাউন্ট হ্যাক। সো আপনি যখন আপনার ফেসবুক লগইন করেন, আপনার ফেসবুকের ওয়াল বা টাইমলাইন কিন্তু আমরা দেখতে পারি, আপনার ফেসবুকের ব্যাকএন্ডে কি হচ্ছে আপনি মেইনটেইন করতেছেন সেটা কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করতেছেন না, বিকজ অফ ইটস ইওর সিকিউরিটি, ইটস ইওর অ্যাকাউন্টস প্রোফাইল সিকিউরিটি। সো দ্যাট আমি যেহেতু আপনাদের এই কোর্সটাতে এই ইমেল মার্কেটিং এর উপরে বেশি জোর দিচ্ছি, fiverr.com নিয়ে বেশি জোর দিচ্ছি, fiverr.com কেন জোর দিচ্ছি সেটিও আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো আমরা একটু ওইখানে যাব, যাওয়ার আগে আমি আপনাদের থেকে একটু ফিডব্যাক নিব যে ওভারঅল যেটা স্লাইড শোর মাধ্যমে প্রেজেন্টেশন হলো এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি সেটি আপনাদেরকে আপনাদের থেকে প্রশ্ন নিব। দেন হচ্ছে আমি ফাইবার এর অ্যাকাউন্টই দেখাবো, আজকের ক্লাসে ফাইবার এর অ্যাকাউন্ট দেখাবো, পরের ক্লাসে আমি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর্ন করতেছি সেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাকাউন্টের ব্যাকএন্ড দেখাবো, সেটি আমি আপনাদেরকে দেখাবো। সেটি দেখাতে আমার কোনো প্রবলেম নেই, কারণ সেটি আপনারা হ্যাক করতে পারবেন না, কারণ হচ্ছে সেটি যে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টের পিছনে অর্থাৎ সেই অ্যাকাউন্টের ব্যাকএন্ডেও একটি রিফারেল লিঙ্ক আছে, যে লিঙ্কটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস থেকে আমাকে দেওয়া হয় এবং ওই লিঙ্কটি কেবলমাত্র আমিই জানি, আর আমাকে যে কোম্পানি থেকে প্রোভাইড করা হয়েছে সেই কোম্পানি জানে। সো দ্যাট আপনি আমি সেই অ্যাকাউন্টে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এবং এরপরের ক্লাসে দেখাবো সিপিএ মার্কেট প্লেস নিয়ে, অর্থাৎ পেমেন্ট প্রুফ দেখলে আপনাদের মাথার মধ্যে যেটা ঢুকবে সেটি হচ্ছে যে হ্যাঁ সুমন ভাই আর্ন করতেছে, মনির ভাই আর্ন করতেছে, তারেক ভাই আর্ন করতেছে, সো আমি আর্ন করতে পারবো। এবং অলরেডি আমার মনে হয় না যে আপনাদের কারো মনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসতেছে যে সুমন ভাই থেকে, তারেক ভাই থেকে, মনির ভাই থেকে আমি কোর্সটা করে লোজার হব, বিকজ অফ আপনারা কেউ হয়তো অস্বীকার করতে পারবেন না যে আজকে যারা মোটামুটি সার্ভে নিয়ে কাজ করতেছে, সার্ভে নিয়ে আজকে আর্ন করতেছে, যদি আপনি $5 আর্ন করতে পারেন তবুও আপনাকে হয়তো বলতে হবে যে না ভাই আমি এই গ্রুপের মাধ্যমে হেল্প পেয়েছি। সেটা হতে পারে সুমন ভাই, হতে পারে সীমান্ত ভাই, হতে পারে স্বপন ভাই, হোয়াট এভার, যেই হোক না কেন কারো না কারো মাধ্যমে হেল্প পেয়েছি এবং সে হেল্পের মাধ্যমে আমি অনলাইন থেকে আজকে আর্ন করতেছি, এটি কিন্তু ডেফিনেটলি আপনাকে আমাকে কিন্তু স্বীকার করতে হবে। আমিও কিন্তু একজনের থেকে শিখেছি, হয়তো আমি টাকা দিয়ে শিখছি, আপনাদেরকে আমি ফ্রিতে সাপোর্ট দিচ্ছি, কেন, কারণ আপনারা হয়তো এখানে অনেকে থাকতে পারেন বা গ্রুপে আছে, বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছে, টাকা দিচ্ছে আলটিমেটলি সে রেজাল্ট পাচ্ছে না, আমাকে অনেকে পার্সোনালি ইনবক্স করেছে। সো দ্যাট আমি গ্রুপটি গ্রুপ করেছিলাম আপনাদের যে ফ্রিতে সাপোর্ট সার্ভিস দিব, আলটিমেটলি আপনারা সাপোর্ট পাচ্ছেন এবং আপনারা কিন্তু অনলাইন থেকে টাকা আর্ন করতে পারতেছেন, এটা নিজেরাই আপনারা প্রুফ পাইছেন। তো আপনি যদি $50 পার মান্থ আর্ন করতে পারেন তাহলে সুমন ভাই কি পরিমাণ আর্ন করতেছে সেটি আপনারা নিজেরাই বলুন। আপনি যার থেকে হেল্প নিচ্ছেন সে কি আর্ন করতেছে, সে কি পরিমাণ আর্ন করতে পারতেছে সেটি আপনারা নিজেরাই নিজের প্রশ্নের অ্যান্সার আশা করি পেয়ে গেছেন। সো দ্যাট আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি ফাইবারে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সে অ্যাকাউন্টে যে আর্ন করতেছি, সে অ্যাকাউন্টে যে আমার পেমেন্ট আসছে, সেখান থেকে যে আমি উইথড্র করেছি সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। এবং অলরেডি আপনারা জানেন যে আমি আপনারা যে গ্রুপের মেম্বার সেই গ্রুপে আমি ফাইবারের একটি আমার যে অ্যাকাউন্ট ছিল আমি লাস্ট ঈদের পরে অর্থাৎ কুরবানি ঈদের আগে আমি $260 উইথড্র করেছিলাম একটা মার্কেট প্লেস থেকে, সেই $260 স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই স্ক্রিনশট দেখানোর কারণ একটাই, আমি সাধারণত ইনকাম কারোর সাথে শেয়ার করি না বা কেউ করে না, সেটি দেখানোর উদ্দেশ্য একটাই যে আমি ওই টাকাটা আসলে নিজে খরচ করিনি, সেটা অন্য জায়গাতে খরচ করেছিলাম এবং কোথায় খরচ করেছি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সো মানে আমি প্রাউড ফিল করি যে আজকে আমি ফ্রিল্যান্সার, আজকে আমি অনলাইন থেকে আর্ন করতেছি, আমার মাধ্যমে আরো 10 জন আর্ন করতে পারবে এবং আপনাদের মাধ্যমে আরো 10 জন আর্ন করতে পারবে। সো দ্যাট আমি আজকে প্রাউড ফিল করি। জুনায়েদ আহমেদ পলক স্যার ব্যক্তিগতভাবে আমাকে চিনেন, আমি তার সাথে পরিচিত, যিনি হচ্ছে ICT প্রতিমন্ত্রী, বাংলাদেশকে ফ্রিল্যান্সিং জগতে বা ডিজিটালাইজেশন করার জন্য বাংলাদেশকে যতদূর এগিয়ে নিয়ে যাচ্ছে তারানা হালিম ম্যাম, পাশাপাশি হচ্ছে সজীব ওয়াজিদ জয় স্যার এবং জুনায়েদ আহমেদ পলক স্যার, এদের কোনো বিকল্প নেই। আমি BITM অর্থাৎ বেসিসের মেম্বার, আমি বাংলাদেশ কম্পিউটার সোসাইটির মেম্বার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মেম্বার। সো দ্যাট আমি বাংলাদেশে বড় বড় যে ফ্রিল্যান্সার রয়েছে তাদের সাথে প্রত্যেকের সাথে আমার পার্সোনালি রিলেশন আছে, আমাকে অনেকে চিনেন, অনেকে আমি চিনি। সো আপনারা একটা পর্যায়ে কিন্তু এই পজিশনে আসবেন। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সার সফল ফ্রিল্যান্সারকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, সেই অ্যাওয়ার্ড আপনারা একদিন পাবেন। আজকে আমাকে আপনাকে আমাকে যেভাবে মানুষ চিনতেছে 2,000, 5,000, 10,000 অডিয়েন্স যেভাবে আমাকে চিনতেছে, আমি চাচ্ছি যে আগামীকাল আপনাকে চিনুক এবং আলটিমেটলি তখন আপনি বলবেন যে আমি সুমন ভাই থেকে কাজ শিখেছি, আমি মনির ভাই থেকে কাজ শিখেছি, আমি হেক্সাসফট প্রতিষ্ঠান থেকে আজকে আমি এখানে আসছি। সো আলটিমেটলি কিন্তু রেজাল্টটা আমরাই পেলাম। সো এই উদ্দেশ্যে কিন্তু আপনাদেরকে নিয়ে কাজ করা, আপনারা যে কোর্স ফি দিয়েছেন, আপনারা যে কোর্স ফি দিয়ে এই কোর্সটি করতেছেন, আসলে এই কোর্স ফি মানে আপনারা যে টাকাটা দিচ্ছেন এর তুলনায় কিছুই না।
আপনারা যে টাকা দিয়ে এখানে কোর্স করতেছেন, এই কোর্স ফি আপনারা, আমি আপনাদেরকে বলতে পারি, আমরা আপনারা যদি আমাদের হেক্সাসফট ডেভেলপমেন্টের ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখবেন শুধুমাত্র ইমেল মার্কেটিং কোর্স ফি হচ্ছে 12,000 টাকা, অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স ফি হচ্ছে 18,000 টাকা, সিপিএ মার্কেটিং এর কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, এসইও এর কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। আপনি টোটাল প্যাকেজ যদি বাহির থেকে কোনো প্রতিষ্ঠান থেকে করেন আপনার মিনিমাম 50,000 টাকা কস্টিং যাবে। আপনি গুগলে সার্চ করেন যে ইমেল মার্কেটিং কোর্স প্রোভাইডার অথবা কোর্স ইনস্টিটিউট, আপনি সার্চ করেন, আপনি দেখেন যে কত টাকা দিয়ে শুধুমাত্র ইমেল মার্কেটিং এর কোর্স করাচ্ছে। আমি নিজে কোর্স করছি, আমার মনির ভাই যিনি আছে উনি কোর্স করেছে, উনি 12,000 টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান থেকে কোর্স করেছে, তারেক ভাই 10,000 টাকা খরচ করে কোর্স করেছে। তাহলে আমরা কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স টাকা দিয়ে শিখেছি, আমরা কি পেয়েছি সেটা আমরাই জানি। আসলে একটা প্রতিষ্ঠান মানুষকে কি দেয় সেটা আমরা জানি, বাট অস্বীকার করতে পারবো না যে কিছুই শিখি নাই, কিছুই শিখি নাই বলতে পারবো না। আমার ছোটবেলা থেকে এটি অভ্যাস যে আমি যার কাছ থেকে একটা অক্ষর শিখি, যদি সে কেউ আমাকে শেখায় যে ই ফর ইমেল, তার মানে সে আমার গুরু, সে আমার টিচার, আমি তাকে টিচারের মতোই শ্রদ্ধা করি। এবং ইন ফিউচারে আজকে আমি কিন্তু মানুষের কাছ থেকে সেই শ্রদ্ধা ভালোবাসাটা কিন্তু আমি পাচ্ছি। সো আপনি যদি একজনকে মূল্যায়ন করেন আপনাকে একজন মূল্যায়ন করবে, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আপনার মাকে ভালোবাসেন, আলটিমেটলি আপনি যেদিন বাবা হবেন মা হবেন বা আপনি যিনি বাবা মা হয়েছেন এটি কিন্তু কমন কথা, আপনি কিন্তু আপনার সন্তানের থেকে ঠিক তেমনটি ফিডব্যাক পাবেন। বড় বড় মনীষীগণ কিন্তু এই কথাগুলি বলে গেছেন, এপিজে আবুল কালাম আজাদ যিনি হচ্ছেন শ্রদ্ধাবান ভাষণ ব্যক্তি, তিনি কিন্তু এই ধরনের উক্তিগুলি বা এই ধরনের কথাগুলি কিন্তু বলে যাচ্ছেন। সো আলটিমেটলি এই কোর্সের সাথে যারা আজকে আপনারা জড়িত আছেন, টাকাটা আসলে কিছুই না, ফরগেট ইট, আপনি ফরগেট, আপনি টোটালি ভুলে যান কত টাকা দিয়ে অ্যাডমিশন নিচ্ছেন বা ফ্রিতে নিচ্ছেন অথবা কত টাকা দিচ্ছেন। এখানে টাকার অঙ্কের সাথে যদি আপনি কোর্সের সাথে মিল রাখেন তাহলে আমি বলবো যে আপনি ইউ উইল বি লুজার, ডেফিনেটলি ইউ উইল বি লুজার, বিকজ অফ টাকার সাথে যদি আপনি সিনক্রোনাইজ করে এই কোর্স করেন তাহলে ইউ উইল বি লুজার। কারণ হচ্ছে এখানে যে টাকাটা বা ফিটা দিচ্ছেন এটা হচ্ছে জাস্ট আমাদের একটি কস্টিং মাত্র, একটি রেজিস্ট্রেশন ফি বলতে পারেন। আমরা রেগুলার বেসে যে ক্লাসগুলি করাই সেখানে হচ্ছে 12,000 টাকা একটা ইমেল মার্কেটিং এর কোর্স ফি, আমরা কিন্তু একটা টাকা কমেও কিন্তু সেখানে নিচ্ছি না। সো শুধুমাত্র আপনারা আমার গ্রুপের মেম্বার, আপনারা অনেকে আসলে অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন, রাত দিন পরিশ্রম করে আপনারা কাজ করতেছেন, আলটিমেটলি রেজাল্ট আসতেছে না, আপনাদের সাথে নিয়েই কিন্তু আমি এই কোর্সটি করতেছি এবং নিজে থেকে কিন্তু আমি এই ক্লাসগুলি করাচ্ছি। এবং এই কোর্স ফিটা যে নির্ধারণ করা হয়েছে সেটিও কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আপনারা নিজেরাই বলুন যে কত টাকা হলে আপনারা এই কোর্সটি করতে পারবেন। আপনারাই বলেছেন ভাই 3,000, 4,000 টাকা বা 5,000 টাকা, অনেকে বলেছেন, সেটির উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা ন্যূনতম কোর্স ফি করে এই কোর্সটি করা হচ্ছে। সো দ্যাট আপনারা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ আপনারা কোর্স শেষ না হতে, কোর্স শেষ করতে হবে এর মধ্যে ইনশাল্লাহ ফিডব্যাক পাবেন। তবে হ্যাঁ, সবাই হয়তো নাও পেতে পারেন, কারণ এটি অনেক সময় লাকের উপরেও ডিপেন্ড করে। আপনারা 15 জন 15টা ফাইবার অ্যাকাউন্ট করলে হয়তো 15 জন ফিডব্যাক নাও পেতে পারেন, এটি নিয়ে কোনো রকম মন খারাপ করার কিছুই নেই। একটা ক্লাসে যখন 15 জন স্টুডেন্ট থাকে, 15 জন স্টুডেন্টের রোল কিন্তু এক হয় না, 15 জন স্টুডেন্ট কিন্তু ঢাকা ভার্সিটিতে চান্স পায় না, বাট 15 জন স্টুডেন্ট ঢাকা ভার্সিটিতে চান্স না পেলেও তারা কিন্তু অন্যান্য যে ভার্সিটিগুলি রয়েছে সেই ভার্সিটিগুলিতে কিন্তু অ্যাডমিশন নিয়ে ঠিকই কিন্তু সে অনার্স কমপ্লিট করতে পারতেছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়তো আপনি যিনি ভালো মেধাবী স্টুডেন্ট সে হয়তো পার মান্থ 50,000 টাকার জব করতেছে, বাট আমি খারাপ স্টুডেন্ট, আমি সে ফর এক্সাম্পল ধরুন যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাস করেছি, এক্সাম্পল স্বরূপ আপনি ধরুন, তাহলে আপনি আমি হয়তো 20,000 টাকা বেতনে চাকরি পাচ্ছি, বাট আমি কিন্তু চাকরি পাচ্ছি, কেন পাচ্ছি, বিকজ অফ আমার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে। সো দ্যাট প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা অডিয়েন্স এখানে কিন্তু আপনারা লাভ, মানে আলটিমেটলি প্রফিটেবল হবেন এবং ফিডব্যাক পাবেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আপনারা ফিডব্যাক পাবেন, আপনারা লোজার হবেন না। যদি টাকা দিয়ে থাকেন তাহলে আমি বলবো টাকার কথা ভুলে যান, কারণ হচ্ছে এখানে আপনারা যারা পাচ্ছেন এটি লক্ষ লক্ষ টাকা খরচ করলে আপনারা পাবেন না। আমি আপনাদের সাথে যে বিষয়গুলি শেয়ার করব সেই বিষয়গুলি বর্তমান সময়ে বড় বড় ফ্রিল্যান্সার যারা কাজ করতেছে তারাও তার ছোট ভাইয়ের সাথেও শেয়ার করে না, আপনি নিজেরাও হয়তো প্রুভ করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকে আছে, আপনার ফ্রেন্ড প্রতি মাসে $1,000 ইনকাম করতেছে, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করতেছেন দোস্ত শিখায় দাও, সে বলতে দোস্ত সময় নাই। আপনার বড় ভাই ইনকাম করতেছে, যখন আপনি বলবেন ভাই কিভাবে করতেছেন আমাকে একটু দেখান, সে বলবে দোস্ত বাইরে আমার তো টাইম নাই, আপনি ইউটিউব থেকে দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আছে, কাজ শুরু করেন, হেল্প লাগলে আমি করবো, আপনাকে হেল্প করবে না। আমি নিজেও কিন্তু সেটা, আমার ফ্রেন্ড সার্কেলে আছে যারা এখন প্রতি মাসে $1,000 আর্ন করতেছে, প্রতি মাসে যারা ফিক্সড আর্ন করতেছে $1,000, বাট যখনই বলি, যখনই বলতাম যে ভাই কিভাবে করো আমাকে এই প্রসিডিওরটা একটু দেখো, তখনই বলতো ভাই রে সময় পাওয়া যায় না, আসলে ফেক, এগুলি কিছুই না, এটা কিন্তু বলে। বাট আপনি কিন্তু প্রুভ করে দিচ্ছেন যে অনলাইন থেকে টাকা আর্ন করা যায়। সো আমি আপনাদেরকে সারমর্ম এতটুকু বলবো, এই কোর্সটি যারা করতেছেন শুরু থেকে যারা আছেন আপনারা শেষ পর্যন্ত করে যান, ইনশাল্লাহ শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকেন
আমি আপনাদেরকে সেই মার্কেটপ্লেস করে দিব যে আপনারা অনলাইন থেকে কিভাবে টাকা আর্ন করবেন। তো এই ছিল আজকের মতো আমার মোটামুটি এই কোর্সের ওভারভিউ। আমি আপনাদের জন্য প্ল্যাটফর্ম আবার ছেড়ে দিচ্ছি, এখানে তারেক ভাই আছে তাকে কিছু বলার সুযোগ দিব, মনির ভাই আছে সে কিছু বলবে। এর আগে আপনাদের থেকে আমি একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি, যদি কারো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আপনারা সেই প্রশ্নগুলি করুন। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি শুধু আপনাদের ফিডব্যাক নেওয়ার জন্য, এবং যখন আপনারা একে একে যদি সবাই বলতে থাকেন তাহলে আমি আবার মিউট করে দিব। আপনারা যিনি প্রশ্ন করবেন সে পার্সোনালি আনমিউট করে দেন হচ্ছে প্রশ্ন করবেন। আমি সবাইকে আবার আনমিউট করে দিচ্ছি। ওকে, সবাইকে শুনতে পাচ্ছেন? অনুরোধ সেই ট্রিক্স গুলো আমাদের শেয়ার করবেন। তবে সাদাত ভাই আমি অলরেডি বলে দিছি যে আপনারা, আমি যেভাবে কাজ করি আমি আর্ন করতেছি, আপনারা যেভাবে কাজ করলে আর্ন করবেন। এবং আসলে এই কথার পর আর কোনো কথাই থাকে না যে আপনাদের কোর্স শেষ করতে হবে, এর আগে ফিডব্যাক পাবেন, এর আগে আপনারা ইনকাম করবেন। তাহলে এর আমার মনে হয় না যে এরপর আর কোনো কথা থাকবে, আর কোন প্রতিষ্ঠান মনে হয় না যে এইভাবে আপনাদেরকে এই কথাগুলি কেউ বলবে বা বলছে। শুভন ভাই, আপনাদের নেক্সট ক্লাসটা কবে হবে ভাই? এটা অনেক শীত। জি, এটা নিয়ে আমি ভাই আমি আপনাদের ফিডব্যাক নিয়ে আমি তারেক ভাই এবং মনির ভাইয়ের সাথে ওভারঅল ডিসকাস করি আর ক্লাসটা ঠিক করব। আমাদের যেটা হচ্ছে যে আমাদের পেইড ভার্সন সফটওয়্যারটা আছে, বাট মানে আনফরচুনেটলি বলি অথবা সরি যেটাই বলি, আমাদের এইখানে আপনাদের যে কোর্সটা চলতেছে এটাতে আসলে আমরা পেইড সফটওয়্যারটি ইউজ করতে পারতেছি না। তো আমাদের ক্লাসের মাঝে শুধুমাত্র একবার হচ্ছে মিটিং আইডিটা ডিসকানেক্ট হবে এবং সেই আইডি দিয়ে আপনারা পুনরায় আবার কানেক্ট করুন। 22 তারিখে তো ওই কাহিনী না ভাই, না না আমি আমাদের ক্লাসটা দিয়ে তো দেড় ঘন্টা অবস্থায় আনলোড করে কথা বলবো, 40 মিনিট হলে হচ্ছে মিটিং আইডিটা। 22 তারিখে তো আমার, হ্যাঁ আমরা তো লাস্ট ওয়ার্কিং ডে করছি, আমাদের ফুল ক্লাস হচ্ছে একবার হচ্ছে ক্লাসটি কেটে যাবে, সেই ক্ষেত্রে আপনি পুনরায় অ্যাটেন্ড করলেই হয়ে যাচ্ছে ভাই, শুধু একবার হচ্ছে ডিসকানেক্ট। আমাকে কাইন্ডলি আপনাদের ক্লাসে ফিডব্যাকটা একটু দেন। জি ভাই, ক্লাস অনেক ভালো হয়েছে, আমরা আশা করি সবাই সাকসেস হবো, কিন্তু এখন অতটা ধৈর্য থাকি না লাস্ট পর্যন্ত, এটাই বড় কথা, কারণ অনেক টিউটোরিয়াল দেখছি লাস্ট পর্যন্ত ধৈর্য হারা হয়ে কোনো কিছু করতে পারি নাই। ওকে, আমাদের এটা টিউটোরিয়াল না, এটা ক্লাস হচ্ছে ভাই। হ্যাঁ, অতএব আপনি বলছেন, সেক্ষেত্রে আমাদের মোটামুটি আশামূলক কিছু কথা বলেন যাতে আমরা ইন্টারেস্ট থাকি ইনশাআল্লাহ। ওকে, আমি তাহলে আমার এই এখন কি আপনারা একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন? আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি। যেটি বলতেছিলাম দেখুন, যে আমি আপনাদের এই কোর্সটি করার জন্য যে ফাইবারে একটা অ্যাকাউন্ট করেছিলাম, দেখুন এটি হচ্ছে ফাইবার, আপনারা দেখতেই পাচ্ছেন উপরের দিকে যে fiverr.com, এটি হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। ওকে ওকে,
আব্দুল মিউজ ভাই দেখতে পাচ্ছেন, ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। যদি কেউ দেখতে না পারে তাহলে কাইন্ডলি একটু ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ওইটি হয়তো ডিসকানেক্ট করে আবার নতুন পুনরায় কানেক্ট করব। তাই হোক সবাই দেখতে পাচ্ছেন, তো এটি হচ্ছে ফাইবার একটি মার্কেট প্লেস। দেখুন এখানে কিন্তু হিউজ অপরচুনিটি আছে, হিউজ জব আছে। এখানে দেখুন এই যে গ্রাফিক্স ডিজাইন, যদি গ্রাফিক্স ডিজাইন বাটনে যায় দেখুন লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ইলাস্ট্রেশন, এরপরে কার্টুন ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বুক কভার, অনেক কিছু কিন্তু আছে, ফটোশপ এডিটিং, এখানে অনেক কিছু আছে। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে অনেকগুলি, গ্রাফিক ডিজাইন যদি একটা ক্যাটাগরি ধরি তাহলে এই সার্ভিসগুলি হচ্ছে সাব ক্যাটাগরি। সো আপনি এখান থেকে যে কোনো একটা সার্ভিস নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তাহলে এখানে দেখুন এই যে দেখুন রাইটিং এন্ড ট্রান্সলেশন, আপনি যদি কন্টেন্ট রাইটার হয়ে থাকেন, আপনি যদি আর্টিকেল রাইটার হয়ে থাকেন তাহলে আপনি এখানে এই মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আপনি যদি ভিডিও অ্যানিমেশন তৈরি করতে পারেন তাহলে আপনি এই মার্কেট প্লেসে কাজ করতে পারেন। এই মিউজিক, অডিও প্রোগ্রাম, বিজনেস, এখানে অনেক কিছু রয়েছে, আপনারা দেখে নেবেন। ফাইবার ডট কমে গেলে আপনার অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, অ্যাকাউন্ট আপনার করতে হবে না, আপনি শুধু ফাইবার ডট কম লিখে এই ওয়েবসাইটটিতে গেলে আপনি দেখবেন যে উপরে এই বাটনটি আসতেছে, এই মেনুগুলি আসতেছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে এই মার্কেট প্লেসে কোন কোন কাজগুলি করা যায়। তো আমি যতদূর জানি যে আপনার জানা মতে, আমার জানা মতে এমন কোন কাজ নেই যে কাজগুলি এই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে করা যায়। ওকে, তাহলে আমরা যে কোর্সটি করতেছি সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা কি এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং নামে একটি বাটন আছে। দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাটন। এখন এখানে যদি আমরা মাউস নেই তাহলে দেখুন এর আন্ডারে যত ক্যাটাগরি আছে সেই সব সাব ক্যাটাগরি কিন্তু বের হয়ে আসতেছে। প্রথম দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ আমি আপনাদের কোর্স ওভারভিউতে ডিসকাস করেছি যে SMM সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং, টুইটারের মাধ্যমে মার্কেটিং, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই যে সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলি রয়েছে এই সকল সাইটগুলির মাধ্যমে মার্কেটিং করাকে বলি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে আমাদের কোর্সে কিন্তু এই বিষয়টি থাকতেছে। দেন আছে দেখুন এসিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই যে গুগল সার্চ ইঞ্জিন, বিং অ্যাড সার্চ ইঞ্জিন, MSN, ইয়াহু, এগুলি হচ্ছে সার্চ ইঞ্জিন, এটিও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যদিও টোটাল বিষয়গুলি আমাদের ওভারঅল আমরা আপনাদেরকে দেখাবো যে প্রফেশনাল কাজের জন্য যে বিষয়গুলি লাগে সেগুলি আমরা আপনাদেরকে আলোচনা করব। এরপরে দেখুন এই যে ইমেইল মার্কেটিং, আমরা মূলত যেটির উপরে গুরুত্ব দিচ্ছি সেটি হচ্ছে ইমেইল মার্কেটিং। এবং এখানে আপনি আমাদের যে অ্যাকাউন্টটি দেখছেন, এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটি হচ্ছে আমার লগ ইন করা অ্যাকাউন্ট। এই যে দেখুন এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, আমাকে যারা দেখেন নাই আজকে যদি একটু দেখে নেন ছবিতে, আমি পরবর্তী কোনো ক্লাসে হয়তো লাইভে আসবো। এই যে দেখুন এই বাম দিকে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসলে আলটিমেটলি সুমন ফকিরের ছবি। হ্যাঁ, এই ছবিটি যদিও ছোট আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে আমার প্রোফাইলের ছবি, এই প্রোফাইলে আমি এই ছবিটি ইউজ করেছি। এটি হচ্ছে আমার একটি ইউজার নেম, যেটি আমি আপনাদেরকে বলেছি যে আমার যে মেইন অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আমি আপনাদের শেয়ার করব না, কারণ ওইখানে এই ইউজার নেমটি দেওয়া থাকবে। এবং নিচের দিকে নামলে এখানে কিছু কন্টেন্ট থাকে, আমি কোন কোন বিষয় নিয়ে কাজ করি এবং স্কিল থাকে, দেন হচ্ছে এখানে দেখবেন যে এই যে স্কিল, কোন কোন আর্টিকেল বা কোন কোন টপিকগুলি নিয়ে কাজ করি, সাজেস্ট টপিক থাকে, এই বিষয়গুলি হচ্ছে আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে শেয়ার করব না, যার জন্য হচ্ছে আমি ওই অ্যাকাউন্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এই অ্যাকাউন্টে আমি করেছি এবং এই অ্যাকাউন্টে অলরেডি আমি কয়েকটি কাজ করেছি। অলরেডি দেখুন এখানে 6টা রিভিউ আছে, 6টা রিভিউ মানে হচ্ছে 6টা কান্ট্রি, 6টা বায়ারের কাজ করেছি আমি এবং প্রত্যেকটা কাজে হচ্ছে 5-star রিভিউ পেয়েছি। এবং এই অ্যাকাউন্টটিতে লক্ষ্য করলে দেখবেন উপরের দিকে দেখুন $24 ব্যালেন্স এখন আমার অ্যাকাউন্টে অ্যাভেলেবল আছে। এবং এখান থেকে দেখুন এই যে সেলিং এ গিয়ে যদি আমি গিগসে যাই, ফাইবারে বলে গিগ এবং অন্যান্য মার্কেট প্লেসে বলে বিটস, তো এই গিগ মানে হচ্ছে আমি কোন কোন সার্ভিস নিয়ে কাজ করি সেই সার্ভিসগুলি এখানে দেখা যাবে। এখানে দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন যে ডিজাইন এডিটেবল রেসপন্সিভ মেইল সিম ইমেইল ট্যাম্পলেট, আমি এটি যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন, ওকে, টু ডেজ অ্যাভারেজ ডেলিভারি। আমি এটি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই, আমি প্রিভিউ করে দেখাচ্ছি তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। ওকে, তাহলে দেখুন এটি হচ্ছে আমার একটি সার্ভিস, আমি যে ইমেইল মার্কেটিং নিয়ে সার্ভিস প্রোভাইড করি এই ফাইবারে, এটি হচ্ছে আমার একটি সার্ভিস অর্থাৎ একটি গিগ। আমি আরেকটা ট্যাব যদি একটু আপনার আগের ট্যাবে গিয়ে দেখাই যেখানে আমার কতগুলি সার্ভিস আছে, ওকে, আমি একটু শুরু করি, এখানে আমার 4টি সার্ভিস রয়েছে। নতুন অ্যাকাউন্টে আপনি যখন কোন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনি আপ টু 7 গিগস, অর্থাৎ আপনি সর্বোচ্চ 60টা গিগ তৈরি করতে পারবেন আপনার এই নতুন অ্যাকাউন্টে।
এবং যখন আপনি লেভেল ওয়ানে যাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে যদি দশটি সার্ভিস সেল হয়, আপনি যদি দশটি কাজ করেন অর্থাৎ দশটি টেম্পলেট বা দশটি সার্ভিস যদি আপনি সেল করে থাকেন বা আপনার দশটি সার্ভিস যদি কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ফাইবার থেকে একটি লেভেল দেওয়া হবে যেটিকে বলা হয় লেভেল ওয়ান। এবং যখন আপনি লেভেল ওয়ানে যাবেন তখন আপনার কাজের রেট বেড়ে যাবে, বায়াররা আপনাকে খুব ইজিলি কাজ দিবে এবং আপনি এখানে আরো আপনার সার্ভিস বাড়াই নিতে পারবেন। নতুন অবস্থায় 60টি করা যায়, যখন আপনি লেভেল ওয়ানে যাবেন তখন আপনি 14টি করতে পারবেন অর্থাৎ 14টি সার্ভিস নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং সেই গিগগুলি মাল্টিপল হবে। শুধুমাত্র ইমেইল মার্কেটিং এর টেমপ্লেট করতে হবে না, আপনি চাইলে ফটোশপ জানেন ফটোশপ করতে পারেন, আপনি আপনি এখানে হচ্ছে এসইও কাজ জানেন আপনি এসইও নিয়েও গিগ তৈরি করতে পারেন। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের সেই প্রোভাইড গিগ গুলি। তাহলে এখান থেকে আমি একটি গিগ দেখাচ্ছি যেটি হচ্ছে আমার এই যে দেখুন আই উইল ডিজাইন এডিটেবল রেসপন্সিভ মেইলস ইন ইমেল টেমপ্লেট, এটি হচ্ছে আমার একটি সার্ভিস, এটি হচ্ছে আমার একটি সার্ভিস। এবং ডান দিকে প্যাকেজ দেখতে পারবেন, বেসিক প্যাকেজ হচ্ছে $5। যদি কোনো বায়ার আমার থেকে এই সার্ভিসটি নেয় তাহলে $5 বিনিময়ে আমি তাকে কি দিব, শুধুমাত্র একটি ওয়েলকাম নিউজ লেটার দিব। আমি নিউজ লেটার কি সেটি আমি আপনাদেরকে দেখাবো, আমি যেটি বায়ারকে অলরেডি কমপ্লিট করে দিয়েছি সেটি আপনাদেরকে দেখাবো, অথবা আমার যে অন্যান্য কাজগুলি রয়েছে আমি অলরেডি যে কাজগুলি কমপ্লিট করেছি সেই কাজগুলির অনেক টেম্পলেট আছে। আমি অলমোস্ট এই পর্যন্ত মোর দেন 100 মানে বায়ার্সের সাথে কাজ করেছি, অ্যারাউন্ড 30 কান্ট্রির বায়ারদের সাথে আমি কাজ করেছি। সো আমি আপনাদেরকে সেগুলি দেখাবো, এক্সাম্পল দেখতে পারবেন। এরপরে স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে $15। যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ এই সার্ভিসটি কেউ পারচেজ করে তাহলে সে রেসপন্সিভ ডিজাইন পাবে এবং একটা ডিজাইন পাবে, এর জন্য $15। এবং $25 হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ। এই প্যাকেজগুলির যে নাম দিয়েছি বেসিক প্যাকেজ স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এই প্যাকেজগুলির নাম আপনি আপনার মতো করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট আমি আপনাদেরকে যেগুলি সাজেস্ট করবো আপনারা সেগুলি ফলো করে অ্যাকাউন্ট করবেন, বিকজ অব এখানেও কিছু নিয়ম আছে যেগুলি বায়ারদের চোখে অ্যাট্রাকটিভ হবে, যেগুলি বায়াররা দেখবে একটু স্ট্যান্ডার্ড বজায় থাকবে, সেই বিষয়গুলি আমি আপনাদেরকে সাজেস্ট করবো, সেই টিপসগুলি আপনাদেরকে দিব। তো প্রিমিয়াম প্যাকেজে কি কি পাবে, যদি $25 দিয়ে কোনো বায়ার এই প্রিমিয়াম প্যাকেজটি নেয় তাহলে আমি তাকে রেসপন্সিভ একটি ডিজাইন দিব, একটা ডিজাইন টেমপ্লেট করে দিব, কাস্টম গ্রাফিক্স দিব এবং 5টি বাগ ফিক্স করে দিব। এবং দেখুন এটি হচ্ছে আমার টেমপ্লেটের একটি ডিজাইন, এটি যে আমার অ্যাকাউন্ট এটি যেন কেউ কপিরাইট করতে না পারে, অর্থাৎ আপনি যেন আমার প্রোফাইল থেকে এই ছবিটি নিয়ে অ্যাড করতে না পারেন, এর জন্য হচ্ছে আমি এখানে দেখুন একটি ওয়াটার মার্ক করে দিয়েছি আমার ইউজার নেমটি। দেখুন এই যে সুমন জেইউ, জেইউ ফর জেইউ মিন্স হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, আমি আসলে আমার পরিচয়টি আপনাদেরকে দেওয়া হয়নি, হোয়াট ইভার। তো এখানে দেখুন সুমন জেইউ আমার ইউজার নেমটি, এটি আমি ওয়াটার মার্ক করে দিয়েছি যেন এই ইমেজটি কেউ কপি করে নিয়ে তার প্রোফাইলে অ্যাড করতে না পারে, এবং এই ইমেজের মধ্যে এসইও করা যায় সেটিও আমি আপনাদেরকে দেখাবো। আলটিমেটলি দেখুন এখানে এই যে টেম্পলেট রয়েছে এটি হচ্ছে এইগুলিকে বলা হয় মূলত টেম্পলেট, এই ডিজাইনগুলি আমরা করব, বায়াররা আমাদের থেকে এই ডিজাইনগুলি নিবে, বায়ার একটি ওয়েবসাইট দিয়ে দেবে তার একটি টেম্পলেট দরকার, সেই টেম্পলেটগুলি আমরা হচ্ছে ডিজাইন করে দিব। এই দেখুন এই যে ডিজাইনগুলি, এই যে এটি হচ্ছে একজন বায়ারকে আমি করে দিয়েছিলাম, দেখুন সেলার আমাকে ফিডব্যাক দিয়েছে, ওই বায়ার আমাকে ফিডব্যাক দিয়েছে, রিভিউ দিয়েছে যে সেলার ওয়াজ ভেরি প্যাশেন্ট অ্যান্ড হেল্পফুল, আই হ্যাড যেটা আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড হোয়াট এভার, বাকি যে যেটি আছে এটি আমরা নিচের দিকে গেলে দেখতে পারবো। এবং এখানে দেখুন সেই ডিটেলস গুলি রয়েছে নিচের দিকে, দেখুন আমি আমার গিগের ডিটেলস দিয়ে দিয়েছি, এটি আপনারা কিভাবে গিগ রেডি করবেন কমপ্লিট করবেন সেটি দেখায় দিব। এরপর এই যে দেখুন আমি যে বায়ারদের কাজ করেছি এই অ্যাকাউন্ট থেকে সেই বায়ারদের ফিডব্যাক, অর্থাৎ বায়ার যদি আপনার কাজে স্যাটিসফাই হয় তাহলে বায়ার আপনাকে একটি রিভিউ দিবে, সেই রিভিউটি এই যে দেখুন 5-star রিভিউ দিয়েছে এবং এই রিভিউর উপরে ডিপেন্ড করে হচ্ছে আমার রিপ্লাই করেছি। এখানে আমার যে বায়াররা রয়েছে এই যে এটি ছিল আমার পাকিস্তানের বায়ার, এই যে এটি ছিল ইউএস এর বায়ার, বাকি যেগুলি আছে সবই ইউএস এর বায়ার। তাহলে দেখলেন যে আসলে ফাইবারের যে মোটামুটি অ্যাকাউন্ট থাকে সেগুলি দেখলেন। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই সেটি হচ্ছে আবার একটু যদি আমি এখানে ড্যাশবোর্ডটিতে যাই, আমার অ্যাকাউন্টে যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটিতে যাই, এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে দেখুন আপনার আর্নিংস ব্যালেন্স কত আছে এবং আর্ন ইন সেপ্টেম্বর অর্থাৎ কোন মাসে কত আর্ন করেছেন, আপনার রেসপন্স রেট কত আছে, আপনি কতগুলি অর্ডার কমপ্লিট করেছেন সেই কমপ্লিটের রেট কত আছে, আপনি টোটাল ওভারঅল এই ফাইবার থেকে দেখতে পারবেন। তো এই ফাইবারে মোটামুটি আপনারা অ্যাকাউন্ট করে যেন কাজ করতে পারেন এবং গিগ কিভাবে তৈরি করবেন, অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, এরপরে হচ্ছে আপনার প্রোফাইল কিভাবে তৈরি করবেন, টোটাল যে বিষয়গুলি সেই সবগুলি বিষয়ে আমরা লাইভ আপনাদের কারো একজনের ইনফরমেশন নিয়ে, আপনাদের কারো একজনের পিসির অ্যাক্সেস নিয়ে আমি হচ্ছে আমরা লাইভ ক্লাসই করে দিব, সেই বিষয়গুলি আপনারা দেখবেন। এবং এই বিষয়গুলি আপনারা কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে মানুষকে জানাবেন, কিভাবে ফেসবুকে শেয়ার করবেন, দেখুন আমি এই যে এখানে গিগে যদি আরেকবার যাই যদি আপনাদেরকে দেখাই, এই যে গিগটি
এই যে গিগটি, এই গিগটি যদি আমি এখন ফেসবুকে শেয়ার করতে চাই, এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করবো, এই দেখুন এই যে শেয়ার, এই শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুকের অ্যাকাউন্ট যাবে এবং অন্যান্য এই যে দেখুন নিচের দিকে এই যে ফেসবুক টুইটার এখান থেকে যে কোনোটার সাথে আপনি শেয়ার করে দিতে পারেন। শেয়ার করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টে এটি চলে যাবে। তো দেখুন আমি এই গিগটি শেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে শেয়ার বাটনে ক্লিক করলাম, আমার যে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় রয়েছে, আপনার অ্যাকাউন্টে যদি লগ ইন থাকে তো ভালো, লগ ইন না থাকলে আপনি পুনরায় লগ ইন করে নেবেন। দেখুন পোস্ট টু ফেসবুক, আমি জাস্ট এক্সাম্পল আমার অ্যাকাউন্ট গিগটি শেয়ারও করা হলো, আপনাদেরকে দেখানো হলো। ওকে, 10 মিনিট টাইম আছে এই এটি মিটিং আইডি শেষ করার জন্য, তো 10 মিনিটের মধ্যে আমি শেষ করবো। দেখুন এই যে ফেসবুক অ্যাকাউন্টে, এখন যদি আমি ফেসবুকের অ্যাকাউন্টে চলে যাই, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, দেখুন হোম পেজে যাই। ওকে, আমার টাইম প্লেটে যদি, এই দেখুন আমার প্রোফাইলের সাথে এটি শেয়ার হয়ে গিয়েছে। সো খুব ইজিলি কিন্তু এখান থেকে শেয়ার করা যাচ্ছে। তো দেখলেন যে এই যে ফাইবার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, টাকা আর্ন করা, এই টোটাল বিষয়গুলি দেখাবো। আর এই ফাইবার মার্কেট প্লেস থেকে টাকা উইথড্র করা যায় কয়েকটা অপশনে, এর মধ্যে হচ্ছে আপনার পেপাল আছে। যদি এই যে আর্নিংস আমরা যাই এখান থেকে, এই যে আর্নিংস, আর্নিংস থেকে আপনি উইথড্র করার যে অপশনটি দেখতে পারবেন, এই দেখুন পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। ফাইবার অ্যাকাউন্ট অর্থাৎ এখানে হচ্ছে আপনি পেওনিয়ার কার্ডের মাধ্যমে, অর্থাৎ পেওনিয়ারের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। খুব ইজিলি এখান থেকে আপনি টাকা উইথড্র করতে পারেন। আপনারা এখানে যারা আছেন, আই হোপ সবারই পেপাল অ্যাকাউন্ট আছে, না থাকলে পেপাল নিয়ে তো ইনশাল্লাহ আমরা সাপোর্ট দিচ্ছি। পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে করবেন, বাংলাদেশ থেকে কিভাবে করে কার্ড পাবেন সেটিও আমরা দেখাবো ইনশাল্লাহ। এবং এই আপনারা জানেন, সো এই বিষয় নিয়ে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। তো এখান থেকে পেপালে, এখানে দেখুন পেপাল অ্যাকাউন্টে আমার এখানে অলরেডি একটা পেপাল অ্যাকাউন্ট এড করা আছে। আমি যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করতে দেরি আছে, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স যেতে দেরি নেই, উইদিন এ মিনিটের মধ্যে আমার পেপাল অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাবে। সো এটি কিন্তু আমার রিয়েল ইনকাম, নট সার্ভে, নট ফেক। আমি কাজ করেছি, রাত জেগে কাজ করেছি, বায়ারের সাথে কমিউনিকেশন করেছি, বায়ারের রিকোয়ারমেন্টস নিয়ে আমি দেন টেমপ্লেট ডিজাইন করে বায়ারকে ডেলিভারি করেছি, বায়ার আমার কাছে স্যাটিসফাই হয়েছে, বিদায়, আমাকে পেমেন্ট দিয়েছে। সো এটি হচ্ছে আমার রিয়েল ইনকাম অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো ভিউয়ার্স দেখলেন যে আসলে কি করে এখানে ফাইবারের আর্নিংসটা দেখালাম আমি, আপনাদেরকে একটি প্রুফ দেখালাম। আই হোপ আপনারা এটি দেখেও স্যাটিসফাই বা আপনারা প্রুফটিও দেখে নিলেন। তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা যদি কাইন্ডলি আমাকে একটু বলেন, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ ভাই, কোশ্চেন গুলো ছিল হচ্ছে এই ভিডিও গুলো কি আমরা পাবলিকে ইউটিউবে পাবো নাকি জাস্ট সিক্রেট গ্রুপে থাকবে? ডেফিনেটলি আপনি ভিডিও পাবলিকলি পাবেন না, বিকজ অফ আমাদের এরকম আরো অনেক ক্লাস হয়েছে, কোনো ভিডিও কিন্তু কারো ভিডিও কেউ পায় না। আমাদের এই গ্রুপে যাদেরকে অ্যাড করা হবে, যারা স্টুডেন্ট, এই সিক্রেট গ্রুপে যারা অ্যাড থাকবে, শুধু এই গ্রুপের মেম্বাররাই এই ভিডিও গুলি পাবেন এবং তারা নিতে পারবেন। এবং আপনারা দেখবেন যে ওই গ্রুপের মধ্যে যে গ্রুপটি করা, আমি যদি আপনাদেরকে দেখাই, সেই গ্রুপে কিন্তু দেখাই রয়েছে যে আপনি দয়া করে এই কার কোনো ইনফরমেশন কারোর সাথে বাইরে পাস করবেন না, সেটি দেখুন। এই যে এখানে কিন্তু বাংলা ভাষায় কিন্তু লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে যে এই গ্রুপে কোনো ইনফরমেশন কেউ বাইরে পাস করবেন না। এখন এরপর যদি আপনারা কেউ করেন, এটা মানে ইটস ডিপেন্ড অফ ইউ, আপনার উপরে ডিপেন্ড করে, এটা আসলে আমাদের কিছু করার থাকবে। ওকে, এবং এই ভিডিওগুলো অবশ্যই আপনারা পাবেন এবং সংরক্ষণ করে রাখবেন, বিকজ অফ এটি আপনাদের প্রয়োজন হবে, অনেক সময় আছে কাজ করার ক্ষেত্রে আপনাদের এটি দরকার হতে পারে। তো এই গ্রুপে আই হোপ অনেকেই আছেন, যারা নেই আমাকে কাইন্ডলি একটু আমার ফেসবুকে একটু আমাকে, যাদেরকে এই গ্রুপে অ্যাড করা হয় নাই তারা নিশ্চয়ই আমার সাথে ফেসবুকে ফ্রেন্ড নেই। তো সিক্রেট গ্রুপে মানে আমার সাথে যদি অ্যাড না থাকেন তাহলে আমি আপনাদেরকে এই সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না, বিকজ অফ সিক্রেট গ্রুপে কাউকে অ্যাড করার জন্য সে ডেফিনেটলি আগে হচ্ছে অ্যাডমিনের ফ্রেন্ডস হতে হবে, এরপরে হচ্ছে সেখান থেকে অ্যাড করা যাবে। তো আমার অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে এখানে দেখতে পারবেন, অনেক পেন্ডিং পড়ে আছে ফ্রেন্ড রিকোয়েস্ট, অভাব নেই, শত শত হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, আমি অ্যাকসেপ্ট করার টাইম পাই না বা সবাইকে অ্যাকসেপ্ট করিও না, আপনারা অবশ্যই জানেন এই বিষয়গুলি। দেখেন অনেক রয়েছে এখানে, হাজার হাজার আছে, আমি সবগুলি যদি অ্যাকসেপ্ট করি তাহলে নতুন কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। হ্যাঁ, তো আপনারা যারা আমাকে রিকোয়েস্ট পাঠাবেন, আজকে যারা ক্লাস করতেছেন, কাইন্ডলি আমাকে একটু ইনবক্স করবেন, ইনবক্স করে আমাকে একটু রিমাইন্ডার দিবেন, আমি আপনাদেরকে অ্যাড করে দেন হচ্ছে আমি আপনাদেরকে এই গ্রুপে অ্যাড করে দিব। ওকে, তো আপনারা মোটামুটি দেখলেন আজকের যে ওভারভিউ ক্লাসটা ছিল, আই হোপ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকে যেরকম আপনাদেরকে একটি পেমেন্ট প্রুফ দেখাইছি, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আরেকটি পেমেন্ট প্রুফ দেখাবো এবং আপনাদের নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকবে না। স্ক্রিনশট দিলে অনেকের প্রশ্ন থাকে যে ভাই স্ক্রিনশটটা যে দেখলাম সেটি কি আদৌ সুমন ভাইয়ের স্ক্রিনশট নাকি গুগল থেকে সার্চ করে কেউ নিয়ে নিছে যে ওখানে হাজার হাজার ডলার ইনকাম করছে, $100 ইনকাম করছে, সেটি দেখাইছে। এটি নিয়ে আশা করি আর কারো প্রশ্ন থাকবে না, যেহেতু লাইভ দেখিয়ে দিলাম। নেক্সট ক্লাসে দেখাবো আমার যে
সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আমার যে আর্ন হচ্ছে সেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাকাউন্টের ব্যাকএন্ড থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যে ভাবে ইনকাম করতেছি, যে কাজগুলি করতেছি, আমি টোটাল বিষয়টা আপনাদেরকে দেখাবো যে এই ওয়েতে কাজ করেন, আমি যে কাজগুলি করে আর্ন করতেছি আপনারা সেই কাজগুলি করেন, আমি অবশ্যই সেই কাজগুলি দেখাবো, আপনারা করবেন ইনশাআল্লাহ। ভাই আমাদের এই কোর্স মানে ডিউরেশনটা কত মান্থের হবে? ওকে, আমাদের টোটাল কোর্সটা হচ্ছে 24টা ক্লাস হবে। এখন আমরা ডিসিশন নিব, যদি আপনারা সপ্তাহে 3 দিন ক্লাস করেন তাহলে 3 মাস, যদি আপনারা সপ্তাহে 2 দিন ক্লাস করেন তাহলে হচ্ছে অ্যারাউন্ড 2 মান্থ, অর্থাৎ 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে যদি সপ্তাহে 2 3 দিন ক্লাস করেন। আর যদি সপ্তাহে 2 দিন ক্লাস করেন তাহলে আপনাদের ক্লাসটি হবে 3 মাস। ওকে, আমি একটু একটু কাইন্ডলি একটু ডিটেইলসে জেনে নিচ্ছি, আমাদের 4:30 মিনিট পরে মিটিং আইডিটি ক্লোজ হয়ে যাবে, আমরা আর কানেক্ট করব না। আপনাদের মোটামুটি ক্লাসের ওভারভিউ সম্পর্কে একটু ফিডব্যাক দেন যে আপনারা মোটামুটি কি বুঝতে পেরেছেন। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি একটু আমাকে জানান। কারো কোনো প্রশ্ন আছে কি? না ভাই, আজকে মোটামুটি তেমন কোনো কোশ্চেন নাই। প্রশ্ন থাকলে গ্রুপে প্রশ্ন করেন। শিওর শিওর, গ্রুপে প্রশ্ন করবেন। আর মোটামুটি আপনাদের কি মনে হলো বলেন? এটা আসলে আমার নিজের জন্য ফিডব্যাক নিচ্ছে, আমি তো অন্যান্য ব্যাচের যখন ক্লাস নেই, আমি বিআইটিএম এরও ক্লাস নেই। বিআইটিএম আপনারা এই সম্পর্কে জানেন কিনা জানি না, বাংলাদেশের মানে যত কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে অথবা ফ্রিল্যান্সার আছে সবাই ওখানে রেজিস্টার্ড। আপনারাও হবেন একটা সময় ইনশাল্লাহ, যেহেতু আমি এই প্রতিষ্ঠানের সাথে ইনভলভ আছি। আপনারা কিভাবে এখানে রেজিস্টার্ড মেম্বার হবেন আমি আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করব। আর ওইখানকার রেজিস্টার্ড মেম্বার হলে আপনারা যে কোনো একটি প্রফেশনাল কোর্স ফ্রিতে করতে পারবেন, শুধু ফ্রিতে করতেই পারবেন না, ওইখান থেকে কোর্স শেষ করার পরে আপনারা ওইখান থেকে গভর্নমেন্ট থেকে আপনাদেরকে একটি স্কলারশিপ দিবে, সেটা হতে পারে 5,000 টাকা 7,000 টাকা, কোর্স কমপ্লিট করার পরে আপনাদেরকে সেই টাকাটা দিবে। আপনারা কিভাবে করবেন সেটি অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। আপনারা গ্রুপে পাবেন, আমি আপনাদেরকে আর কাউকে মেসেজ করবো না, আপনারা গ্রুপে ক্লাসের দিন। ওই সবার ওই যে ইউজার নেমটা জানি মানে ঠিকঠাক মতো দেয়, কেমন যেমন একজন আছে অ্যাডমিন, আমি দেখা গেছে আমি ভুলে আমি অ্যাডমিন মনে করে অ্যাডমিন রে মেসেজ করে দিলাম প্রাইভেট মেসেজ। এটা হচ্ছে আমাদের তারিক ভাই, আমাদের হেক্সাসফট এর রুলস অনুযায়ী যে আমরা স্টুডেন্টদের যে আইডি গুলি দেই, অবশ্যই আজকের স্টুডেন্ট যারা আছে তাদের নামে আমাদের একটি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়েছে, তো ওই রেজিস্ট্রেশন উপরে ডিপেন্ড করে যে আইডি কি আছে। না না, আসলে সেটা বলতাছি না, আমি বলতাছি যে আপনার এই যে জুমের ওই আইডিটি আমরা সবাইকে প্রোভাইড করব, ওই আইডি দিয়ে ক্লাসে তারা ইউজার নেম হিসেবে তাদের ওই আইডি দিয়ে ক্লাসে পার্টিসিপেট। মাস্টার গুড ইভিনিং। ওকে ভাই, ইমন ভাই। জি ভাই। ভাই আমরা কি সার্টিফিকেট পাবো ভাই? না, কোনো সার্টিফিকেট পাবেন না, আমাদের সার্টিফিকেট দেওয়ার মতো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কোনো অথরিটি নেই। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান সার্টিফিকেট দেয় না, এটি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে অথরিটি নেই। আর 2 মিনিট আছে আমাদের ক্লাস টাইম, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আরেকটু বলে নেই লাস্টলি, আপনাদের সবার ক্লাসের মিটিং আইডিটি, নেক্সট ক্লাসের মিটিং আইডিটি আপনারা ফেসবুক গ্রুপে পাবেন, আর কাউকে মেসেজ করাবেন ওই গ্রুপ থেকে আইডি নিয়ে আপনারা ক্লাসে। আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ, শনিবার সোমবার বুধবার, শনিবার সোমবার বুধবার রাত 10টা থেকে রাত 11:30 পর্যন্ত আপনাদের ক্লাস হবে। ওকে, বাকি হ্যালো হ্যালো ভাই, সপ্তাহে 2 দিন ক্লাস নেন ভাই? হ্যাঁ ভাই, 3 দিন নেন। আমাদের ক্লাসটি আপাতত সপ্তাহে 3 দিন হবে, আমাদের ক্লাসটি আপাতত সপ্তাহে 3 দিন হবে, শনি সোম বুধ রাত 10টা থেকে 11:30 পর্যন্ত। অন্য দিনগুলিতে আমাদের আদার্স ক্লাস আছে। যদি আপনারা 2 দিন করতে চান ইনিশিয়াল পর্যায়ে, আপনারা 3 দিন করেন, কারণ এই ক্লাসগুলো আপনারা সপ্তাহে 3 দিন করলে মোটামুটি প্রবলেম হবে না। যখন লাইভ প্রজেক্ট নিয়ে কাজ করবো আপনাদেরকে ওই প্রজেক্টের উপরে ডিপেন্ড করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ওই ক্ষেত্রে আমরা সপ্তাহে 2 দিন ক্লাস করবো, সেক্ষেত্রে আপনারা টাইম পাবেন এবং প্রশ্ন করবেন, গ্রুপে ডিসকাস হবে, ইনশাল্লাহ আপনারা যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। জি ভাই, ওইটাই ভালো তাহলে ভাই, ওইটাই হোক, আপনাদের এটাই ভালো হবে। হ্যাঁ, 3 দিন করেন এটাই ভালো হবে। ক্লোজ করবো ভাইয়া, আর এক মিনিট আছে, মিটিং এটি ক্লোজ করবো, নেক্সট ক্লাসে দেখা হবে। অনেকক্ষণ বকবক করলাম প্রথম ক্লাস হিসেবে, কোনো মানে ক্লাসের মধ্যে ইন্টারাপশন হলে আই এক্সট্রিমলি সরি ফর দ্যাট।
আর তারেক ভাই মনির ভাইয়ের পক্ষ থেকে আমি আজকে আপনাদেরকে সরি বলে নিচ্ছি, ভাইদেরকে আমি প্ল্যাটফর্মটি দিতে পারিনি কারণ ইন্ট্রোডাকশন পর্বে আসলে ক্লাসের টাইম আমরা অনেকক্ষণ নিয়ে নিছি অলরেডি, আমাদের 2 আওয়ার্স ক্লাস টাইম হয়ে গেছে, আমরা 1.5 ঘন্টার বেশি আসলে ক্লাস নেই না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঠিক আছে, বাকি ডিসকাশন গুলি গ্রুপে হবে ইনশাআল্লাহ, আজকের ভিডিওটি গ্রুপে পাবেন, নেক্সট ক্লাসে মিটিং আইডি, নেক্সট সোমবারের ক্লাসে মিটিং আইডি গ্রুপে পাবেন, ক্লাস শুরু হওয়ার ওই দিন অথবা আগের দিন ক্লাসে মিটিং আইডি দিয়ে দেওয়া হবে, আপনারা সবাই গ্রুপে অ্যাটেন্ড থাকেন পাবেন। আর পার্সোনালি কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করবেন, বরাবর যেভাবে হেল্প করে আসছি এখনো করতেছি,